Hey guys, welcome to my video. Movies Inside Bangla presents Hollywood movie Poison Ivy. आज আমরা দারুণ এই মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি। মুভিটি মুক্তি পায় 1992 সালে। মুভিতে একটি মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের বাবার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর কি ঘটনা ঘটতে থাকে তা আমরা জানব ছবির এক্সপ্লেনেশনে। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক চমৎকার এই ছবিটির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা দেখি কিছু টিনেজার একসাথে বসে আড্ডা মারছিল। তার মধ্যে আমরা আইভি নামে একটি মেয়েকে দেখি দোল খেতে। দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু ওর পাশে একটি মেয়ে বসে থাকতে দেখি শান্ত প্রকৃতির মেয়ে, যার নাম সিলভি, এবং ওর বাবা খুবই বড় লোক ছিলেন। একটু পরে একজন এসে খবর দেয় রাস্তায় একটি কুকুরকে গাড়ি চাপা দিয়েছে। ওরা তখন দৌড়ে গিয়ে দেখে যে অবস্থায় পড়ে আছে কুকুরটিকে বাঁচানো যাবে না। আইভির মনে হলো কুকুরটির অনেক কষ্ট হচ্ছিল, তাকে বাঁচানো সম্ভব হবে না, এর থেকে ভালো তাকে মেরে ফেলা। ঠিক তখনই একটা লাঠিতে কুকুরটিকে মেরে ফেলে আইভি। এর পরের দিন স্কুলে গিয়ে সিলভি ফ্রেন্ডশিপ করে আইভির সাথে। তার এক ক্লাসে পড়লেও আগে তেমন কথা বলতো না। এরপর তাদের গল্প চলতে থাকে। সিলভির বাবা খুব বড় লোক শুনে আইভি বলে, তুমি তো অনেক লাকি, তোমার কাছে সব কিছুই আছে, কারণ আইভি ছিল একজন অনাথ মেয়ে। এরপর স্কুল ছুটি হলে বাবা ড্যানিয়েল সিলভিকে নিতে আসে। তখন আইভি লিভ চাইলে বাবা ড্যানিয়েল প্রথমে মানা করে, কিন্তু সিলভি জোর করে ওকে গাড়িতে তুলে নেয়। আইভির সামনে ড্যানিয়েলের পাশে বসে নিজের মিনি স্কার্ট উপরে তুলে দেয়, কিন্তু ড্যানিয়েল কোনো রিয়েক্ট করে না। এরপরে বেশ কিছুদিন কেটে যায় এবং আইভি আর সিলভির মধ্যে ফ্রেন্ডশিপ আরও গভীর হতে থাকে। এরপর একদিন আইভি বাড়িতে আসে। এরপর আমরা সিলভির মা মানে জর্জিয়াকে দেখতে পাই। সে খুবই অসুস্থ ছিল, তাই সে বাড়ির বাইরে খুব একটা বের হতো না। প্রথমে আইভির মেকআপ তার বিস্তার ট্যাটু দেখে জর্জিয়ার ভালো লাগে না, তাই সিলভিকে আইভির সাথে মেলামেশা করতে নিষেধ করে দেয়। কিন্তু হঠাৎ তখন অক্সিজেন সিলিন্ডারের প্রবলেমের জন্য জর্জিয়ার শ্বাসকষ্ট শুরু হয়। তখন আইভি এসে তা ঠিক করে দেয়। তখন সিলভি ওর মাকে বলে আইভির কেউ নেই, সে নিজের স্কলারশিপের টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালায়। এসব শুনে খুব মায়া হয় জর্জিয়ার এবং আইভিকে সে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। এরপর তিনি সবার প্রিয় হয়ে ওঠে এবং একসময় সিলভির সাথে ওর বাড়িতে থাকতে শুরু করে। এমনকি এক্সপেন্সিভ ড্রেসগুলো তাকে পরতে দিত জর্জিয়া। এদিকে সিলভির বাবা বাড়িতে একটি পার্টির আয়োজন করে। সেখানে অফিসের বস এবং অনেক নামি দামি মানুষজন আসবে, কিন্তু জর্জিয়ার শরীর খারাপ থাকায় সে অতিথিদের দেখাশোনা করতে পারবে না। সিলভিও একটি এনজিওর সাথে জড়িত ছিল, যার কাজের জন্য তাকে বাইরে যেতে হয়েছিল। তখন আইভি ড্যানিয়েলকে বলে যে আমি পার্টির সব ব্যবস্থা করে দেব, সুন্দরভাবে পার্টি শেষ করার জন্য আমি আপনাকে হেল্প করব। পরদিন রাত্রেবেলায় ভেরি এক্সপেন্সিভ লাল রঙের ড্রেস পরে পার্টিতে আসে এবং আইভিকে খুব সুন্দর লাগছিল সেদিন রাতে। পার্টির সব কিছু ভালোভাবে খেয়াল রাখে এবং পার্টি সাকসেসফুলভাবে অর্গানাইজ করে। পার্টি শেষ হবার পর সবাই চলে গেলে আইভি ড্যানিয়েলের সাথে ফ্লার্টিং করতে থাকে এবং হাগ করে। ঠিক সে সময় জর্জিয়া দেখে ফেলে এবং খুব রাগ করে নিজের ঘরে চলে যায়। তখন আইভি ওই ঘরে গিয়ে বলে ড্যানিয়েলের অফিসে নানান প্রবলেম চলছিল, ও খুব ভেঙে পড়েছিল, তাই আমি শুধু একটু হাগ করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, আমাদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এরপর জর্জিয়া একটু শান্ত হয়। তখন আইভি জর্জিয়াকে ড্রিঙ্কস করার অফার করে। ড্রিঙ্কস করার পর জর্জিয়া ঘুমিয়ে পড়ে। আসলে ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। এরপর ড্যানিয়েলের সাথে আইভির ইন্টিমেট হয়। এরপর থেকে আইভি একটু চেঞ্জ হয়ে যায়। ও সবসময় জর্জিয়ার ড্রেস পরা শুরু করে দেয় এবং বাড়ির সব ব্যাপারে নাক গলাতে শুরু করে, পুরো বাড়িটাকে নিজের কব্জায় নিতে চায়। এদিকে এসব ব্যাপার একদম ভালো লাগে না সিলভির। একদিন জর্জিয়ার সবচেয়ে ফেভারিট গাড়িতে বসে পড়ে আইভি এবং সিলভি তাকে বলে, তুমি কেন আমার মায়ের গাড়িতে হাত দিয়েছ। এরপর কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন সিলভি মন খারাপ করে স্কুলে না গিয়ে ওরা যেখানে আড্ডা মারত সেখানে একা একা বসে থাকে। অন্যদিকে ড্যানিয়েল স্কুল থেকে আনতে গিয়ে দেখে স্কুলে সিলভি আসেনি, তাই শুধু আইভিকে নিয়ে এসে চলে আসে। মাদ্রাসায় বৃষ্টি শুরু হয়ে গেলে জঙ্গলের মধ্যে তাদের মধ্যে আবার ইন্টিমেট হয়। এর পরের দিন একা একা বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিল জর্জিয়া। এই গানটি সিলভি ওর মায়ের জন্য গেয়েছিল এবং নিজেই রেকর্ড করেছিল। ঠিক তখনই আইভি পিছনে চলে আসে এবং ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং জর্জিয়া সেখানেই মারা যায়। কিন্তু তখন ওইখানে গান শুনতে পেয়ে সিলভি চলে আসে এবং মাকে দেখতে না পেয়ে গানটি বন্ধ করে দিয়ে চলে যায়। সে বুঝতে পারে না যে ওর মাকে মেরে ফেলা হয়েছে। আইভিও সিলভিকে দেখতে পেয়ে লুকিয়ে পড়েছিল। পরের দিন সবে ভাবে যে বোধহয় সুইসাইড করেছে জর্জিয়া, কারণ নিজের অসুস্থতার জন্য খুব ভেঙে পড়েছিল। এরপর আইভি জর্জিয়ার জায়গা নিতে শুরু করে দেয়।
অলরেডি ড্যানিয়েলকে নিজের বশে করে ফেলেছিল, এবার শুধু বাকি ছিল সিলভি। কায়দা করে মিথ্যা ভালোবাসা দেখিয়ে একদিন ঘুরতে বের হয় সিলভি এবং আইভি জর্জিয়ার পছন্দ সেই গাড়িটি নিয়ে। তখন গুনগুন করে গান গাচ্ছিল আইভি। এই গান শুনে চমকে ওঠে সিলভি, কারণ এই গানটি তার মায়ের ঘরে চলছিল এবং এই গান সিলভি নিজেই গেয়েছে, নিজেই রেকর্ড করেছে, তাই এই গানটি ওর বাবা মা ছাড়া আর কেউ জানার কথা নয়। তখন সিলভি বুঝতে পারে যে ওর মায়ের হত্যার পিছনে আইভির হাত রয়েছে। সরাসরি এ কথা জিজ্ঞেস করতেই ইচ্ছা করে রাস্তার ধারে গাড়িটি ধাক্কা মেরে দেয় এবং নিজের সিটবেল্ট পড়েছিল তাই তার তেমন ক্ষতি হয় না, শুধু বুকে একটু ধাক্কা লাগে। কিন্তু সিলভি সিটবেল্ট পড়েছিল না তাই তার মাথায় গুরুতর চোট লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আইভি সিলভিকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে নিজে পাশের সিটে বসে পড়ে, যাতে সবাই ভাবে যে গাড়িটি সিলভি ড্রাইভ করছিল। এরপর সিলভির জ্ঞান ফিরে হসপিটালে এবং ওর বাবাকে দেখতে পায়, কিন্তু ড্যানিয়েল মানে ওর বাবা ওকে বকা দেয় ড্রাইভিং না জেনে গাড়ি চালানোর জন্য। তখন সে বলে গাড়ি আমি না আইভি চালাচ্ছিল এবং ও আমার মাকে হত্যা করেছে। এইসব কথা শুনে ড্যানিয়েল বিশ্বাস না করে ওখান থেকে চলে যায়। এরপর সিলভি চিন্তা করছিল হসপিটাল থেকে পালিয়ে গিয়ে ওর বাবাকে আইভির হাত থেকে বাঁচাতে হবে এবং সে একটি প্ল্যান করে। সিলভি চুপি চুপি হসপিটাল থেকে পালিয়ে বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে এসে আইভি এবং বাবাকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। এতে সে খুব দুঃখ পায় এবং বাড়ি ছেড়ে চলে যায়। ঠিক এই সময়ে সিলভিকে দেখতে পায় ড্যানিয়েল এবং আটকানোর জন্য ওর পিছনে পিছনে দৌড়াতে থাকে ড্যানিয়েল, কিন্তু ড্যানিয়েল পা পিছলে পড়ে যায়। তখন ওইখানে আইভি আসে। ঠিক তখন আইভির বুকে স্টিয়ারিংয়ের দাগ দেখতে পায় ড্যানিয়েল এবং এটি দেখে সে বুঝতে পারে সিলভিয়া তার কাছে যা বলেছিল সব কিছুই সত্য কথা বলেছিল। তখন গাড়ি নিয়ে ড্যানিয়েল সিলভিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ওই মিউজিকটা চালিয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল আইভি, অন্যদিকে বাড়ির বাইরে যায়নি সিলভি, নিচেই লুকিয়েছিল এবং এই গানটি শুনে সে তার মায়ের ঘরের দিকে ছুটে যায়। ওর মাথায় আঘাত লেগেছিল তাই আইভিকে দেখে ওর মা বলে হ্যালুসিনেট করে এবং ওর কাছে এগিয়ে যায়। তখন আইভি তাকে কিস করতে গেলে সে বুঝে ফেলে এটি আসলে আইভি, ওর মা নয়। তখন ওকে বলে আমরা তিনজন মিলে একসাথে থাকতে পারবো, তোমার মা অসুস্থতার জন্য কষ্ট পাচ্ছিল তাই আমি তাকে মেরে ফেলেছি। এসব কথা শুনে রেগে যায় সিলভি এবং আইভিকে ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আইভি ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায় এবং এর মধ্যে দিয়েই ছবির গল্পটি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, মুভিটির এক্সপ্লানেশন আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর মুভিটি দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ভিজিট করতে পারেন, যেখানে সিনেমাটির লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি ডাউনলোড করে ছবিটি দেখে নিতে পারেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সিনেমার গল্পতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।